सुप्रिय दर्शक, आमी अल्पना आपनादेर सबाइके शुभेच्छा जानिये शुरू करछि ट्रिक्स रान्नाघर अतिथिर साथे। आशा करी सबाई भालो आछेन। सारा मास सियाम साधनार पर, त्याग तितिक्षार पर आसछे खुशीर ईद। सेई ईदे नतून जामा कापड़ेर साथे साथे तैरि हबे मजार मजार रान्ना। हाँ, सेई रकम आकर्षणीय करे तोलार जन्य একটা মজার রান্নার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ির কোপ্তা পোলাও। পোলাও তো আপনারা অনেকেই রান্না করেন ঈদের দিন, আর মাংস আর মাংস, কিন্তু তার সাথে এই চিংড়ির কোপ্তা পোলাওটা অনবদ্য। চিংড়ির কোপ্তা পোলাও তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি মাছের পেস্ট আধা কাপ, অ্যারা রুট গোলা 2 টেবিল চামচ, ডিমের সাদা অংশ 1টি, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, নারকেল দুধ আধা কাপ, মশলা বাটা আধা কাপ, মশলা সহ ফুটানো পানি 4 কাপ, কাঁচা মরিচ 7-8টি, গুঁড়ো দুধ আধা কাপ, চাল 2 কাপ এবং লবণ স্বাদমতো। প্রথমে আমরা চিংড়ির পেস্ট, তার মধ্যে আমি দেব গুলে রাখা অ্যারারুট এবং একটা ডিমের সাদা, আর এটাকে একটু স্পাইসি করার জন্য কাঁচা মরিচ বাটা, এই 1.5 কাপ চিংড়ির জন্য 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, প্রয়োজন অনুযায়ী একটু লবণ এবং একটু গরম মশলার ফাঁকি, সেই সাথে একটু জিরের ফাঁকি। এবারে আপনি চাইলে আরেকটা পদ রয়ে গেছে, সেটা হচ্ছে একটু পেঁয়াজ বাটা। আপনি চাইলে এটাকে হাতে মাখাতে পারেন, কিন্তু এটা বেশি স্মুথ হবে যদি বিটার দিয়ে বিট করেন। প্রিয় দর্শক, যে কোনো মাছের কোফতা তৈরি করতে গেলে আপনারা যদি তার মধ্যে একটু ডিমের সাদা এবং অ্যারারুট দিয়ে নেন তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয়। এখন আমরা মশলা কষাব। প্রিয় দর্শক, এই রান্নাটা আমি তেল এবং ঘি মিশিয়ে করব। একটু ঘি দিয়ে নিলাম, সেই সাথে দেব একটু সয়াবিন তেল। এতে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, আমি বাটা মশলায় রান্না করব। এই জন্য আমি দিলাম পেঁয়াজ বাটা, আর দেব আদা বাটা, রসুন বাটা। একটু সুন্দর সোনালি রং হওয়ার জন্য আমরা দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো। এবার আমি দেব 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দেব একটু 1/2 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। এতে দেব লবণ, আর 1 চামচের মতো চিনি। প্রিয় দর্শক, আমি এই মশলাটাকে কষাবো নারকেলের দুধ দিয়ে। নারকেলের দুধ দিয়ে দিলাম। আমাদের এই মশলাটা কষাতে কষাতে আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই বিশেষ পোলাওটা রাঁধতে আমি আরেকটা বিশেষ মশলা এখানে নিয়েছি, যেটা হচ্ছে কিশমিশ, আলু বোখারা, বেরেস্তা এবং মৌরি ভেজে গুঁড়ো করা। এই 4টা জিনিস একসাথে পানি দিয়ে পিষে নিতে হবে এবং আমরা সেটা পরে রান্নায় ব্যবহার করি। আর আমি একটি কাপড়ের পুটলির ভিতরে একটি বড় পেঁয়াজ, 1 টুকরো বড় আদা, 2-3 কোয়া রসুন, একটু এলাচ, দারচিনি, তেজপাতা, এই কয়টা মশলা কাপড়ের পুটলিতে ভরে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। অন্তত 1/2 ঘন্টা আপনি পানি ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে সেটা একটা মশলাদার পানি, অর্থাৎ আখনির পানির মতন তৈরি হবে। তারপরে সেই পানি থেকে আপনি আপনার যেই পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানি মেপেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সেই বাটা মশলাটা। এতে করে ঝোলটার ঘনত্ব তো বাড়বেই, সেই সাথে একটা রিচনেস চলে আসবে। এইবারে আমি আঁচটা কমিয়ে দিয়ে কোফতাগুলো ছাড়তে থাকবো। হাতটা ভিজিয়ে নিলে আপনার
ছোট ছোট কোফতা করতে খুব সুবিধা হবে এবং জিনিসটা খুব নরম বলে আপনি ভয় পাবেন না কোফতার সাইজ এবড়ো থেবড়ো বলে। আলটিমেটলি তাপে কোফতাগুলো মোটামুটি গোলই হয়ে যায়। আমরা কোফতাগুলো ছাড়তে থাকি। এখন আমরা এই কোফতাগুলোকে সিদ্ধ হবার জন্য নারকেলের দুধটাও দিয়ে দিলাম। সাদা তরকারিগুলো কখনো পোড়া লেগে গেলে না পুরো তরকারির মধ্যে পোড়া গন্ধ ছড়িয়ে যায় এবং এই স্মোকি গন্ধটা আসল ফ্লেভারটাকে একদম মেরে ফেলে। প্রিয় দর্শক, আমাদের কোফতা হয়ে এসছে। এখন আমরা কোফতার চুলো বন্ধ করে কোফতাগুলোকে ছেঁকে ঝোলের থেকে উঠিয়ে রাখি। জাস্ট আলতো করে একটু সুরো সাথে চলে আসলে অসুবিধা নেই, উঠিয়ে নেব। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের পোলাওয়ের হাঁড়ি গরম হয়ে গেছে, এর মধ্যে দেব ঘি। অলমোস্ট 4 কাপ চালের পোলাও রান্না হচ্ছে। সামান্য একটু তেল, খুব বেশি নয়, কারণ আমাদের কোফতার মধ্যে ঝোলের মধ্যে যথেষ্ট তেল এবং ঘি আছে, আর খুব বেশি প্রয়োজন নেই। গরম হতে থাকুক। এবারে আমরা এতে দেব কিছু কাঁচামরিচ ভেজে নেওয়ার জন্য। কাঁচামরিচ ভেজে নিলে একটা দারুণ সুগন্ধ অ্যাড হয়। ভাজা ভাজা হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন আমি চেয়েছি আমার কোফতার ঝোলটা ভালো করে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব। এইবারে এর মধ্যে আমি দেব আমার সেই পুটলি সমৃদ্ধ পানিটা, অর্থাৎ আখনির পানি। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার পুটলিটা রাখাই আছে, একটু চেপে ধরলাম যেন মশলাটা এর মধ্যে চলে যায়। এইবার আমি এতে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটু হুইস্ক করে দিতে ভুলবেন না। পোলাওয়ের মধ্যে দুধ দিলে পোলাওটা নরম হয়। এর মধ্যে আমি দেব সামান্য 1 টেবিল স্পুনের মতন চিনি এবং পরিমাণ মতো লবণ। আমাদের কোফতার মশলায় এনাফ লবণ দেওয়া আছে। এখন আমরা চাল দেব এতে। আমাদের চাল ফুলে উঠছে। এই সময়টা আপনারা বেশি করে নাড়া দেবেন যাতে উপরের তেলটা ভালো করে চালের সাথে মিশে যায়। দেখেন কি সুন্দর মিশে গেছে। এখন আমরা আঁচটা ধিমে করে দিলাম এবং সেই কোফতাগুলোকে আমরা আস্তে আস্তে উপরে ছড়িয়ে দিব। চতুর্দিক দিয়ে দিবেন যেন সব জায়গায় একদম ছড়িয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এইবারে আমরা এই কোফতা পোলাওকে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। তাহলে আমরা ফিরে আসছি 20 মিনিট পর। চলুন তাহলে দেখি আমাদের চিংড়ির কোফতা পোলাওয়ের কি খবর। আহা, প্রিয় দর্শক, এই গন্ধ, এই স্বাদ আপনারা নিজেরা রান্না না করলে টের পাবেন না। পরিবেশনের পালা, গরম গরম চিংড়ির কোফতা পোলাও। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল জমজমাট ঈদের রান্না, চিংড়ির কোফতা পোলাও। প্রথম একটি বাটিতে চিংড়ি মাছের পেস্ট, অ্যারারুট গোলা, ডিমের সাদা অংশ, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো ও পেঁয়াজ বাটা দিয়ে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইয়ে ঘি, সয়াবিন তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, লবণ, চিনি ও নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর এতে ব্লেন্ড করা কোপ্তা ও নারকেল দুধ দিয়ে ভালো করে জাল দিন। এবার কোপ্তাগুলোকে ঝোল থেকে ছেঁকে উঠিয়ে নিন। এরপর একটি প্যানে ঘি, সয়াবিন তেল, কাঁচামরিচ, কোপ্তার ঝোল, মশলা সহ ফুটানো পানি, গুঁড়ো দুধ, চিনি, লবণ ও চাল দিয়ে কিছুক্ষণ জাল দিন। এবার এতে কোপ্তাগুলোকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল দিন। 20 মিনিট পর পাত্রে তুলে
পরিবেশন করুন চিংড়ির কোপ্তা পোলাও।